সঙ্গে সবাই ভালো আছেন। মাছ কুক নিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার এক রেসিপি নিয়ে এসেছি, ছোট মাছের টিকিয়া। আমি কাস্কি মাছ দিয়ে আছি, আপনাদের টিকিয়া করে দেখাবো। খুবই টেস্টি একটি খাবার। এখন আমি করে দেখাচ্ছি। এখানে আমি 500 গ্রাম কাস্কি মাছ ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। আমি 3 বার লবণ দিয়ে ধুয়েছি, কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু ভালো করে ধুয়ে এনেছি। অনেক ছোট বাচ্চারা কাস্কি মাছ খেতে চান এবং বড়রাও খেতে চায় না, সবার কথা চিন্তা করে আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, ছোট মাছের টিকিয়া। দেখেন, এখানে চোখ ফেলিনি, মাথা ফেলিনি, অনেকে মাথা কেটে ফেলে দেয়, আমি রেখে দিয়েছি। ছোট মাছ চোখের জন্য অনেক ভালো এবং চোখ খেলে আর চোখের জুতিও বাড়বে। এখন আমি এগুলো সব ব্লেন্ডার করে নিব। ব্লেন্ড করা শেষ, এখন আমি বাটি তুলে নিচ্ছি, সবগুলো ঢেলে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম নিয়েছি, আপনার চাইলে আরো কম বেশি করতে পারেন, আর কেউ ইচ্ছে করলে পাটায় শিল পাটায় বেটে নিতে পারেন। আমি একটু ব্ল্যান্ড করেছি, ব্ল্যান্ড করতে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, না মেশিন ঘুরছিল না তাই। এখন আমি এক এক সব উপকরণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট নিয়েছি। আপনার ফ্রিজের গুলো না ইউজ করে তাজা ইউজ করবেন। আমি এগুলো বেটে নিয়েছি, এখনই বেটে ইউজ করতে তো সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ বুটের ডাল সিদ্ধ করে একটু হাতে পেস্ট করে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 10টা কাঁচামরিচ ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনার চাইলে ঝাল কম বেশি করতে পারেন। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ পরিমাণ নিয়েছি ধনিয়ার গুঁড়ো। সব একসাথে আমি মিক্স করে এখানে ঢেলে দিচ্ছি। 4 চামচ 3 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি। কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা ক্রিস্পি হবে, ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এখানে 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা ইউজ করছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাবাব কাবাব। আর সর্বশেষ আমি এখানে 1/2 চামচ পরিমাণ সয়া সস ইউজ করছি। সব কিছু একসাথে এখন মেখে নিব, আর এই কাজটা হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ছোট বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না, আপনার ইচ্ছে করে ঝাল একটু কম বেশি করতে পারেন। এটা একটু হাতে নিতে সমস্যা হবে, তাই আমি একটু হাতে তেল মেখে নিয়েছি। হাতে তেল মেখে নিয়ে এভাবে কবাবের আকৃতি বানিয়ে নিচ্ছি। আমি ডিমের সাদা অংশে ডুবিয়ে নিচ্ছি, এখন ব্রেড ক্রাম গড়িয়ে নিব। যদি আপনাদের কাছে ব্রেড ক্রাম না থাকে বিস্কিটের গুঁড়ো ইউজ করতে পারেন, যদি বিস্কিটের গুঁড়ো হাতের কাছে না থাকে শুধুমাত্র ময়দা ইউজ করতে পারেন। ময়দা গড়িয়ে 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে পরে ভেজে নিতে পারেন। পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। যদি অনেক সময় নরম পাতা হাতে না উঠে তখন আপনারা আরও কিছু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এবং হাত তেল মাখিয়ে এভাবে করে নিতে পারেন। আমি এখন 10 মিনিট পর ভাজতে নিয়ে এসেছি, ভেজে আপনাদের দেখাচ্ছি। এক করে দিয়ে দিচ্ছি, গরম তেলে ভেজে নিব। দশ মিনিট আমি ভেজে নিব লো হিটে। নামানোর আগে আমি একটু হিটটা বাড়িয়ে নিব 2-3 মিনিট। পুরো পরিপূর্ণ ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে রেখেছি। আপনারা কেউ চাইলে এখানে ধনিয়া পাতা পুদিনা পাতা ইউজ করতে পারেন, আমার বাড়া ছিল না তাই আমি ইউজ করতে পারিনি। আর যদি কেউ এটা ফ্রোজিং পদ্ধতিতে রাখতে চান, আমি যেভাবে ডিমের সাদা অংশ এবং ব্রেড মেখেছি এভাবে রেখে 15-20 মিনিট ডিপ ফ্রিজে রেখে ওখান থেকে উঠিয়ে আপনি প্লাস্টিকে ঢাকনাওয়ালা বক্স অথবা ভালো পলিথিনে করে রেখে দিতে পারেন, যখন তখন ইউজ করতে পারেন। এই খাবারটি বিকেলে নাস্তা খাওয়া যেতে পারে, পোলাও সাথে সাদা ভাতের সাথে খেয়ে খাওয়া যেতে পারে। খুবই একটি মজাদার খাবার। দেখাচ্ছি ভিতরটা, খুব ভালো মতো হয়েছে, ফুলেছে,
খুব সুন্দর মতো ফুলেছে। খুব ভালো একটি খাবার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।